একই ট্রাফিক নিয়ম বারবার ভাঙলে একদিনে কতবার জরিমানা দিতে হয়? পথ নিরাপত্তা এবং পথচলতি মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে মোটরসাইকেল আইনে সংশোধন আনা হয়েছে। 2019 সালে আনা এই সংশোধনী আইনে আগের তুলনায় নিয়ম ভঙ্গকারীদের জরিমানার পরিমাপ কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। তবে এর পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের জরিমানা দেওয়ার ক্ষেত্রে সুবিধাও আনা হয়েছে। নতুন নিয়ম অনুসারে জরিমানার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করার পাশাপাশি অনলাইনে অথবা স্পট ফাইন দেওয়ার মতো ব্যবস্থা আনা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তবে এর পাশাপাশি একটি প্রশ্ন বারবার জাগে, যদি কোনো চালক একই নিয়ম একাধিক বার ভঙ্গ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে কতবার জরিমানা দিতে হবে? কেন্দ্রের তরফ থেকে 2019 সালের মোটরসাইকেল আইনে যে সংশোধন আনা হয়েছিল তাতে দেশের বিভিন্ন রাজ্য ও শহরের আলাদা আলাদা শর্তের ভিত্তিতে নিয়মগুলি জারি করা হয়েছিল। তবে তাহলে কিছু কিছু নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে গোটা দেশে একই রকম জরিমানা এবং নিয়ম জারি রাখা হয়েছে। নতুন নিয়ম অনুসারে একই নিয়ম ভঙ্গ করার জন্য দুবার বা তার বেশি জরিমানা করা যাবে না। তবে কোনো চালক যদি রাস্তায় দেওয়া স্পিড লিমিট না মেনে তার থেকে জোরে গাড়ি অথবা বাইক চালান তাহলে ওই চালক যতবার ওই দোষ করবেন ততবার তাকে জরিমানার সম্মুখীন হতে হবে। অন্যান্য নিয়ম ভঙ্গ যেমন হেলমেট না পরে বাইক চালানো ইত্যাদির ক্ষেত্রে দিনে একবারই জরিমানা দিতে হবে। তবে যদি জরিমানার রসিদ হারিয়ে যায় তাহলে পুনরায় আপনাকে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে জরিমানা থেকে বাঁচার জন্য পুরাতন রসিদ দেখাতে হবে। স্পিড লিমিট না মানা সহ বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলির ক্ষেত্রে বারবার জরিমানার সম্মুখীন হতে হয়। আবার হেলমেট না পরা ইত্যাদি বেশ কিছু নিয়মের ক্ষেত্রে দিনে একবার জরিমানা দিতে হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ। Thank you.